তারপরে সেখান থেকে কিভাবে ডাটাগুলোকে আমরা আবার এক্সেস করি, সেগুলোকে নিয়ে কিভাবে প্রসেস করি, প্রোগ্রামের ভিতরে ডাটাগুলো কিভাবে প্রসেস হচ্ছে, কিভাবে আমরা এগুলোকে আবার মেমোরি থেকে রিট্রিভ করে আনতেছি বা মেমোরিতে সেভ করতেছি, এই পুরো জিনিসটা যদি আমি এই কোর্সে বেসিক্যালি আমরা স্ট্রাকচারালি দেখব যে আমি একটা ডাটা ফুল প্রসেসিং, প্রসেসিং এর যে পার্টটা সেটা, আর এই ডাটা স্ট্রাকচার এটা ছাড়াও আমরা এখানে আরো যেটা জিনিস নিয়ে কাজ করব সেটা হচ্ছে অ্যালগোরিদম নিয়ে। অ্যালগোরিদম বেসিক্যালি সেট অফ ইনস্ট্রাকশনকে বলা হয় অ্যালগোরিদম। অ্যালগোরিদমে যেটা হচ্ছে, আমি যেমন একটা কোনো কাজ করতেছি, যেমন সাপোজ আমি যে ক্লাসটা, ক্লাস ছিল দুইটার সময়, আমি দুইটার সময় একটা লিঙ্ক গ্রুপে দিছি, আপনারা ওই লিঙ্কে ক্লিক করছেন, আমি যখন জুম সফটওয়্যারটা ওপেন করছি, ক্লাস যখন আমি অন করছি, আপনারা সবাই জয়েন করছেন, এই যে একটা প্রসেস, স্টেপ বাই স্টেপ একটা প্রসেস হওয়ার পরে আমরা একটা ক্লাস আজকে এখানে করতেছি। এই প্রত্যেকটা কাজ এরকম, আমি যদি সাপোজ একটা কোথাও যাব, যাওয়ার জন্য আমি এখান থেকে একটা, সাপোজ আমি বনানী থেকে মিরপুরে যাব, যাওয়ার একটা প্রসেস আছে, আমি গাড়িতে যেতে পারি, বাসে যেতে পারি, এই একটা রুট ধরে যাব, এই যে প্রত্যেকটা কাজ করার একটা প্রসেস, সেই প্রসেসটাকে বলা হচ্ছে অ্যালগোরিদম। অ্যালগোরিদম হচ্ছে সেই সেট অফ ইনস্ট্রাকশন, যে ইনস্ট্রাকশনটাকে ফলো করে আমি কোনো একটা পার্টিকুলার কাজ করব। এখন একটা কাজ আমি অনেকভাবে করতে পারি, ওই যে বললাম আমি বনানী থেকে মিরপুরে যাব, বনানী থেকে মিরপুর যাওয়ার অনেকগুলো রাস্তা আছে, কোন রাস্তা ফলো করে গেলে আমার কম সময় লাগবে, কম খরচ হবে, আমি ইজিলি যেতে পারবো। সো অ্যালগোরিদম এরকম কোন একটা কাজ করা, যেমন অনেকগুলো উপায় থাকে, অনেকগুলো মেথড থাকে, কোন মেথডটা ফলো করলে, আর এরকম অনেক প্রত্যেকটা কাজের, প্রত্যেকটা প্রোগ্রামের অনেকগুলো অ্যালগোরিদম থাকতে পারে, অ্যালগোরিদম কোন অ্যালগোরিদমটা ফলো করলে আমার জন্য ইজি হবে সেটারও একটা মেজারমেন্ট করা হয়। সো এই আমাদের, এই হচ্ছে পুরো কোর্স, আমরা পুরো কোর্সে এই জিনিসগুলো নিয়ে কাজ করব, মেইনলি ডাটা স্ট্রাকচার দেখবো আর কিছু অ্যালগোরিদম দেখবো, অর্থাৎ ওই কাজটা বা ওই কাজের যে ইনস্ট্রাকশনগুলো সেই ইনস্ট্রাকশনগুলো দেখবো। অ্যালগোরিদম মেইনলি লেখা হয়, মোটামুটি কমন ইংলিশে লেখা হয়, আর সি প্রোগ্রামিং এর মেথডটা একটু ফলো করা হয়। সি প্রোগ্রামিং এমন কোনো অ্যালগোরিদম লিখতে হবে না, সেটা নিয়ে আপাতত চিন্তা করার দরকার নেই। আর যেটা জানতে হবে সেটা হচ্ছে ডাটা স্ট্রাকচারে, আমরা যেহেতু ডাটা নিয়ে কাজ করব, সো কি কি ধরনের কাজ আমরা করে থাকি, আমরা এখানে ডাটা স্ট্রাকচারে যেমন অ্যারে পড়বো, লিঙ্ক লিস্ট পড়বো, স্ট্যাক, কিউ, ট্রি, গ্রাফ, এই জিনিসগুলো আমরা ডাটা স্ট্রাকচারের মধ্যে দেখব। আর ডাটা কয়েক ধরনের হয়, যেমন আমাদের এখানে ডাটা বলতে আমরা ক্যারেক্টার ডাটা বুঝি, ইন্টিজার ডাটা মানে পূর্ণ সংখ্যা, ফ্লোটিং পয়েন্ট ডাটা মানে দশমিক সংখ্যা, এই কয় ধরনের ডাটা নিয়ে আমরা কাজ করব। ক্যারেক্টার ডাটাকে ইন শর্ট ক্যার বলা হবে, ইন্টিজার ডাটাকে ইন শর্ট INT অর্থাৎ পূর্ণ সংখ্যা যেটা, আর যদি দশমিক সংখ্যা থাকে যেটাকে ফ্লোটিং পয়েন্ট বলা হচ্ছে ওটাকে ইন শর্ট ফ্লোট বলা হবে। তো এই মোটামুটি তিন টাইপের ডাটা নিয়ে আমরা কাজ করব, আর কিছু অ্যালগোরিদম দেখব। অ্যালগোরিদম মেইনলি আমার কিছু ইনপুট থাকবে, কিভাবে আমরা প্রসেস করব সেটার কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, আর এখান থেকে একটা আউটপুট জেনারেট হবে। সো এই হচ্ছে অ্যালগোরিদম, আর ডাটা স্ট্রাকচারের ডেফিনেশনটা দেওয়া আছে। সো আমরা একটা একটা করে মেথড দেখবো এবং এই মেথডগুলো কিভাবে কাজ করে সেগুলো দেখবো। আজকে যেমন আমাদের এটা লেকচার 1 ছিল, আমি লেকচার 1টায় আজকে আরেকবার রিপিট করে দিচ্ছি। লেকচার 1 আমাদের একটা টপিক ছিল হচ্ছে অ্যারে, ঠিক আছে? অ্যারে জিনিসটা আমি আজকে শুরু করতেছি, প্রথম থেকে বলতেছি অ্যারে, প্রথম আমাদের ডাটা স্ট্রাকচার টপিক যেটা সেটা হচ্ছে অ্যারে। অ্যারে সম্পর্কে আপনাদের অনেকের ধারণা আছে, তারপর আমি বলছি অ্যারে কি। অ্যারে হচ্ছে কিছু পার্টিকুলার মেমোরি লোকেশন, এটা র্যান্ডামলি সিলেক্ট হবে, এমন না যে আপনি সিলেক্ট করে দিবেন যে এই মেমোরি অ্যাড্রেসে বা এখান থেকে শুরু হবে আপনার অ্যারেতে, এরকম কোনো কিছু না। র্যান্ডামলি কম্পিউটারে যে মেমোরি আছে সেই মেমোরিতে সাপোজ আপনি 10টা ডাটা রাখতে চাচ্ছেন, 10টা ইন্টিজার ডাটা রাখতে যাচ্ছেন, এই 10টা ইন্টিজার ডাটা আপনি মেমোরিতে অ্যারের মাধ্যমে রাখবেন। এখন যদি আপনি অ্যারে ছাড়া রাখতেন তাহলে কি হতো, এই 10টা ডাটা যেখানে মেমোরি যেখানে ও জায়গা পাইতো র্যান্ডামলি সেখানে সেভ হয়ে যেত। বাট আমি যদি একটা অ্যারে ডিক্লেয়ার করে দিই যে এই 10টা ডাটা আমার অ্যারের মধ্যে থাকবে, তখন কি হবে, র্যান্ডামলি তো অবশ্যই সিলেক্ট করবে মেমোরি কোথায় যেয়ে সেভ হবে, কিন্তু ওই 10টা ডাটা পরপর সেভ হবে, অর্থাৎ মেমোরিতে এমন একটা জায়গা নিবে সেই জায়গার মধ্যে পরপর 10টা জায়গা ফাঁকা থাকবে, ওই 10টা ডাটা এক্স্যাক্টলি ওই পরপর 10টা লোকেশনের মধ্যে সেট হবে, এই ধরনের জিনিসকে বলা হচ্ছে অ্যারে। সো অ্যারে
is a memory location where you can save same type of data with some homogeneous address. মানে আপনি পরপর কতগুলো অ্যাড্রেসের মধ্যে সেম টাইপের কতগুলো ডাটা রাখতে পারবেন, এটাকেই বলা হচ্ছে অ্যারে। অ্যারের মধ্যে আপনি শুধু একই টাইপের ডাটা রাখতে পারবেন, যেমন ক্যারেক্টার টাইপের ডাটা রাখলে শুধু ক্যারেক্টার টাইপের ডাটা রাখবেন, ইন্টিজার টাইপের ডাটা রাখলে শুধু ইন্টিজার টাইপের ডাটা রাখবেন। যেই টাইপ টাইপটা সিলেক্ট করে দেবো আর যে কয়টা ডাটা রাখতে চান সে কয়টা ডাটা বলে দিতে হবে। তাহলে আমরা একটু দেখি ডাটা সরি অ্যারে দেখতে কেমন হয়। অ্যারে মেনলি দুই ধরনের হয়, ওয়ান ডাইমেনশনাল অ্যারে আর টু ডাইমেনশনাল অ্যারে। আমরা নর্মালি ওয়ান ডাইমেনশনাল অ্যারে নিয়ে বেশি কাজ করি, টু ডাইমেনশনে অত কাজ করা হয় না। সো ওয়ান ডাইমেনশন অ্যারেতে যেটা হয় এটা হচ্ছে রো রো মতন থাকে, এরকম একটা রো সাপোজ এরকম রো মধ্যে, যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ঠিক যেভাবে দেখানো আছে গ্রাফিক্যালি ঠিক এইভাবে অ্যারেগুলো সেভ হয়। যেমন এখানে কিছু ডাটা আছে, ডাটা কিন্তু ভিতরের গুলা, অর্থাৎ 0, 10, 12, 13, 19, 20, 18, দিজ আর দ্য ডাটা। সো ইউ ওয়ান্ট টু সেভ দিস ডাটা, ইউ ওয়ান্ট টু সেভ দিস ডাটা ইন দ্য মেমোরি লোকেশন, অ্যান্ড দিস আর দ্য মেমোরি লোকেশন ইউ অ্যালোকেট ফর দিস ডাটাস। এগেন আই এম টেলিং দিস, এই ভিতরে যেগুলো ছিল এগুলো হচ্ছে আমার ডাটাগুলো, এই ডাটাগুলো আমি মেমোরি লোকেশনে পারপাস সেভ করতে যাচ্ছি। সো দিস 0, 10, 12, 13, 19 দিস আর বেসিক্যালি মাই ডাটা, অ্যান্ড দ্য অ্যাড্রেস ইজ আপার ওয়ান, দ্যাটস মিন দিস ইজ নাম্বার ওয়ান অ্যাড্রেস, নাম্বার টু অ্যাড্রেস, নাম্বার থ্রি অ্যাড্রেস অফ দ্য অ্যারে। দিস 10 ডাটা ইজ সেভ সিকোয়েন্সিয়ালি ওয়ান বাই ওয়ান, আপনারা ইন দ্য অ্যারে all these 10 data will be saved in a sequential number. And the name of this array, I named them as a array B. So the name of this array is B. There will be 10 data. All of them are integer. These are my data in between the boxes. These are my data. And these and the upper portion, you can see this is the address of the array. So this is basically one dimensional array. So 1, 2, 3, 4, this thing name is index number, and 0, 12, these are my data item, or you can say they are my element, and the name of the array is B. Okay, so this is the one dimensional array. If you show one dimensional array in a graphical way, this is the graphical representation. So let's see how you will represent an array or how you will name an array. So for suppose I want to name an integer array, I want to declare an integer array. So how will I declare it? I will first declare the type. Here the type is integer, so I will put the type first. Then you have to put down the name of the array. Name of the array, suppose I name প্রত্যেকটা অ্যারে নাম দিতে হবে, নাম একটা অক্ষরে দিতে হবে, সেটা এ বি সি ডি এক্স ওয়াই জেড, ইউ ক্যান গিভ এনি নেম অফ ইউর অ্যারে, বাট ইউ হ্যাভ টু পুট আ নেম। দ্য নেম কুড বি ক্যাপিটাল লেটার, দ্য নেম কুড বি স্মল লেটার, ইট ডাজেন্ট ম্যাটার, ইউ নো নেম ফর নেম দেয়ার ইজ নো নো লিমিটেশন ফর দ্য ক্লাস ক্লাস অফ দ্য লেটার, অর্থাৎ আপনি আপার ক্লাসও নিতে পারেন, লোয়ার ক্লাসও নিতে পারেন নেমের জন্য। সো আই পুট দ্য ফার্স্ট টাইপ, দেন পুট দ্য নেম, দেন টুক আ থার্ড ব্র্যাকেট, টুক আ থার্ড ব্র্যাকেট, অ্যান্ড ইন বিটুইন দ্যাট ব্র্যাকেট ইউ হ্যাভ টু পুট দ্য লিমিট অফ দ্য অ্যারে। সাপোজ ইউ ওয়ান্ট টু পুট 10 ডাটা, সো ইউ উইল রাইট 10 হিয়ার। If you want to put 100 data, you will write 100. If you want to put 30 data, you will put 30 here. So this is the way you will declare an array. Suppose you want to declare a character array, then you have to write down the type, then name the array, then start a third bracket, and in between that third bracket, you have to write down how many elements you want to put in that array. So this is the way you will declare a one dimensional array if you want to declare any array. Okay, so let's move forward. Suppose ami apnader ekta example boli, jemon ei array ta dhori, ei array ta jehetu ekhane dewa ache, suppose I want to know that what will be the value of index number 6. So how I am going to write it for the array, I have to write like this, that আমি 6 নাম্বার পজিশনে এলিমেন্টটা কত সেটা জানতে চাচ্ছি, সেজন্য আমাকে কি লিখতে হবে, আমার অ্যারের নাম কত, অ্যারের নাম হচ্ছে বি, দ্য নেম অফ দ্য অ্যারে ইজ বি,
suppose I want to know the in 6 number index, what will be my data? So I have to write like this, B, sorry, third bracket six. So B, the array name is B. If I want to get the data of this number, 6 number position, then that actually the data is 20. The value of this 6th position, the element of this 6th position is 20. So ami jodi particularly kono ekta position er value bel korte chai, ami just oi bracket er modhe oi position number ta likhle ami bujbo je ha tale 6 number position er data ta ke ami retrieve korte jacchi. Thik temni bhabe if I want to retrieve suppose 9 number position, suppose 9 number position, what will be the data value? The data value is 29. So it will be 29. So this is the way. First you need to declare the array, then you will first you need to declare the array, then you will retrieve any position particular data. You can retrieve any data from the just writing the position number. You can retrieve the data. Prothome declaration kore niben, tarpor array er modhe prottekta data insert kore dewar pore okhan theke ekta ekta kore position number dile apni data gulo ke access korte parben. Thik ache? Okay, then let's move forward. Erpore apnaderke jeta erpore jeta amra discuss korbo seta hocche in 1 dimensional array we can see there will be only row, but in 2 dimensional array we'll get both row and column. Let's see how it looks like. So madam, ma'am, yes. Ki oi 1 dimensional array ta ki abar ektu discuss kora jabe? 1 dimensional array মধ্যে আমি যেটা বুঝাইলাম সেটা হচ্ছে গিয়ে এই যে নরমালি আমরা যে অ্যারেটা দেখি সেটাকে বলা হয় 1 dimensional array, অর্থাৎ শুধু রো থাকবে। যেমন এখানে কয়টা আছে, এখানে 10টা ডাটা আছে আর অ্যারের নাম দেওয়া আছে বি। একদম প্রথম পজিশন থেকে 1 থেকে উপরের গুলো হচ্ছে পজিশন নাম্বার আর ভিতরের গুলো হচ্ছে ডাটা, ঠিক আছে? অর্থাৎ আমি যখন ডাটা গুলো রাখবো 10টা ডাটা আমি পরপর প্রত্যেকটা পজিশনের মধ্যে থাকবে। এই ভিতরের গুলো হচ্ছে আমার ডাটা আর উপরের গুলো হচ্ছে পজিশন নাম্বার। উপরের গুলো কিন্তু কোনো ভ্যালু না, ওগুলো হচ্ছে জাস্ট আমার পজিশন নাম্বার। আর অ্যারেটার নাম কি? অ্যারেটার নাম হচ্ছে বি, অ্যারেটার নাম হচ্ছে বি। এটাই হচ্ছে 1 dimensional। আমরা 2 dimensionalটা দেখি তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। আমি 2 dimensionalটা একটু দেখাই। 2 dimensional অ্যারেতে যেটা হবে, 2 dimensional অ্যারেতে রো থাকবে কলামও থাকবে, বাট 1 dimensional অ্যারেতে আমরা শুধুমাত্র রো দেখছি, কোনো কলাম ছিল না। মেইনলি আমরা 1 dimensional অ্যারে বেশি ইউজ করে থাকি। সো 2 dimensional অ্যারেতে যেটা আমরা দেখব সেটা হচ্ছে রো আর কলাম দুটোই থাকবে। এটা আমরা লিখবো কিভাবে? 1 dimensional অ্যারে যেমন আমরা বললাম যে আমরা লিখছিলাম কিভাবে, আমরা একবার দেখাই আসি। প্রথমে টাইপটা, কোন টাইপের অ্যারে আপনি নিচ্ছেন টাইপটা, যেমন ইন্টিজার, পূর্ণ সংখ্যা বা হচ্ছে দশমিক সংখ্যা, ফ্লোটিং নাম্বার বা কোন ক্যারেক্টার, ABCD নিচ্ছেন তাহলে CHAR ক্যার দিয়ে তারপর আপনাকে নামটা লিখতে হবে। কিন্তু যখন আমি 2 dimensional অ্যারে লিখব, 2 dimensional অ্যারে তো প্রথম আপনাকে টাইপ লিখতে হবে। এখানে টাইপটা দেওয়া নেই, আগে একটু দেখেন। এখানে আরেকটা জিনিস লিখতে হবে, সেটা হচ্ছে গিয়ে আমাদের যেমন 1 dimensional অ্যারেতে কি লিখছি আমরা, শুধুমাত্র একটা, শুধুমাত্র রো নাম্বার লিখছি। বাট এখন আমাকে যখন আমি 2 dimensional অ্যারে ডিক্লেয়ার করব, আমাকে রো নাম্বারও লিখতে হবে, কলামের নাম্বারও লিখতে হবে। সো কমা দিয়ে প্রথমে রো নাম্বার লিখবো, দেন আমি কলামের নাম্বার লিখবো, ঠিক আছে? আগে রো নাম্বার, দেন কলামের নাম্বার। তাহলে আমি একটু দেখি কিভাবে লিখবো। যেমন সাপোজ আমাকে এখানে একটা 2 dimensional অ্যারে ডিক্লেয়ার করছি। সো ডিক্লারেশনটি কিভাবে হয়েছে, প্রথমে আমাকে টাইপ লিখতে হবে। যে কোনো অ্যারে ডিক্লেয়ার করার সময় আগে আমাকে টাইপ লিখতে হবে। যেমন এটা হচ্ছে ইন্টিজার টাইপ, অর্থাৎ পূর্ণ সংখ্যা, INT। ওকে, অ্যারেটার একটা নাম দিচ্ছি আমি। সাপোজ এখানে অ্যারের নাম দিচ্ছি এ। অ্যারের নাম, নাম যে কোনো কিছু, আপনারা নিজেরাও জানেন নাম আপনারা কেউ বড় হাতের লেখেন, অনেক সময় ফার্স্ট লেটারটা বড় হাতের হয়, পরের লেটারগুলো ছোট হাতের হয়। সো নাম ব্যাপারটা অ্যাকচুয়ালি কি, কখনো এটার ক্ষেত্রে কখনো ক্লাস ডিফাইন করা থাকে না, অর্থাৎ আপনি আপার ক্লাসও নিতে পারেন, লোয়ার ক্লাসও নিতে পারেন। শুধু এটুকু মনে রাখবেন একটা অক্ষর নিবেন, দুইটা নিবেন না, অর্থাৎ XY বা AB এরকম নিবেন না, যে কোনো একটা নিবেন, এ বা বি, যে কোনো একটা। যেমন এখানে আমি অ্যারেটার নাম দিছি এ, ঠিক আছে? ফার্স্টে যেটা 5 দেখতে পাচ্ছেন এটা অ্যাকচুয়ালি আমার রো নাম্বার, অর্থাৎ আমার যে অ্যারেটা আমি নিব এখন সেটাতে 5টা রো থাকবে। আর 4 আরেকটা নিছি, 4 এখানে যেটা থাকবে সেটা হচ্ছে আমার কলাম নাম্বার। তাহলে আমার অ্যারেটা দেখতে কিরকম হবে আমি একটু দেখাই। সাপোজ এখানে খেয়াল করেন,
এই দেখেন পাঁচটা রো আছে, পাঁচটা রো আছে আর চারটা কলাম আছে। এই যে সাইডে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার রো নাম্বার দেওয়া আছে, যেমন 0 নাম্বার রো, 1 নাম্বার রো, 2 নাম্বার রো, 3, 4 নাম্বার রো। আর কলাম কয়টা ছিল? কলাম চারটা ছিল, এটা 0 নাম্বার কলাম, 1, 2, 3, অর্থাৎ চারটা কলাম দেওয়া আছে। তাহলে মানে এইটাতে আর কোনো ম্যাম পজিশন পজিশন থাকবে না, এটা হচ্ছে এই পজিশন জিরো ওয়ান এগুলো দেয়। পজিশনটা আমি বলে দিচ্ছি। আগে হচ্ছে গিয়ে বুঝেন, যখন আমি ডিক্লেয়ার করলাম, অর্থাৎ আমি যদি এরকম ডিক্লেয়ারেশন করি যে পাঁচটা রো চারটা কলাম থাকবে, তাহলে এই যে এইভাবে ঠিক পাঁচটা রো হবে আর চারটা কলাম হবে, ঠিক আছে? পজিশন আমার আমি বলে দিচ্ছি। আর ভিতরে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এ অ্যারের এলিমেন্ট গুলা, উপরের গুলো ও সাইডের গুলো হচ্ছে পজিশন নাম্বার, ভিতরের গুলো হচ্ছে এটার এলিমেন্ট, আর অ্যারেটার নাম হচ্ছে এ। এখন সাপোজ আমি এখান থেকে কোনো একটা স্পেসিফিক ডাটাকে রিট্রিভ করতে যাচ্ছি, আমি কিভাবে রিট্রিভ করব আমি এখানে আপনাদের এই ফিগার থেকে বলি, তাহলে বুঝতে সুবিধা হবে। সাপোজ আমি এই পজিশনটা, এই যে আমার যে আমি ডাক দিয়ে দে, সাপোজ আমি এই এই পজিশনটা, সরি, এই পজিশনটাকে রিট্রিভ করতে যাচ্ছি, এই পজিশনটা আমি বের করতে যাচ্ছি, তাহলে এই পজিশন নাম্বারটা কি আপনারা কেউ আমাকে বলতে পারবেন? এ তো আমার হচ্ছে অবস্থান থ্রি হবে, আর অনলি টু, হ্যাঁ থ্রি কুমার টু, হ্যাঁ, প্রথমটা হবে 3, কমা নেই এখানে, খেয়াল করেন আমি কি কমা দিচ্ছি, কমা কিন্তু হবে না। থার্ড না না রো না থাকবে কি, 3, আর রো নাম্বার হচ্ছে 3, থাকবে কি আর দিয়ে কলাম নাম্বার হচ্ছে, কলাম টু। নাম্বার 2। সো এই পজিশন, সরি, এই পজিশনটা যদি আমি বলতে চাই, তাহলে আমার এই পজিশনটা হচ্ছে A32। নাও আমি যদি এখন বলি আমার এই পজিশনটা, বলেন এই পজিশনটার, বলেন যদি এই পজিশনটা আমি লিখতে চাই তাহলে কত হবে? এটা হচ্ছে ফোর ফোর ওয়ান, হ্যাঁ, এ ফোর ওয়ান, রো নাম্বার হচ্ছে 4 আর কলাম নাম্বার হচ্ছে 1, কলাম নাম্বার হচ্ছে 1। তাহলে এইভাবে আমরা প্রত্যেকটা যে অ্যারে আছে সেই অ্যারে গুলার এইভাবে পজিশন নাম্বার দিয়ে, আমি প্রথমে তো আমাকে যে কোনো কিছু অ্যারে শুরু করার আগে আমাকে ডিক্লেয়ার করতে হবে। ডিক্লারেশনের সিস্টেম হচ্ছে এটা, আপনাকে ফার্স্টে বলে দিতে হবে যে এতগুলো রো হবে, এতগুলো কলাম হবে, তারপর একটা প্রোগ্রাম লিখতে হবে, যে প্রোগ্রামের মাধ্যমে আপনি একটা একটা করে যে প্রত্যেকটা পজিশনে ডাটা ঢুকাবে। সাপোজ আপনি কোনো একটি স্পেসিফিক ডাটা নিয়ে কাজ করতে চাচ্ছেন, তাহলে সেই স্পেসিফিক ডাটাটার রো এবং কলাম নাম্বার লিখলে আপনি ওই স্পেসিফিক ডাটাটাকে রিট্রিভ করতে পারবেন। সো এই হচ্ছে আপনার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন ফর টু ডাইমেনশনাল অ্যারে। হ্যাঁ বলেন। ওই যে আপনি একটু বললেন যে কমা দিয়ে লিখতে হবে, তাহলে কমা দিয়ে মানে কমাটা কোন জায়গায় ইউজ করতে কমা হবে? লিখতে হবে না, মানে এটা আমি আপনাদের বোঝানোর জন্য বলছিলাম যে প্রথমে রো নাম্বার হয়, পরে হচ্ছে কলাম নাম্বার হয়, বাট অ্যাকচুয়ালি লেখার সিস্টেম হচ্ছে এইটা, অর্থাৎ থার্ড ব্র্যাকেট, প্রথমটা হবে রো লিখে থার্ড ব্র্যাকেট ক্লোজ, দেন কলাম লিখে থার্ড ব্র্যাকেট ক্লোজ, লেখার সিস্টেম হচ্ছে এটা। মানে মনে রাখবেন প্রথমটা রো হবে, পরেরটা কলাম হবে, ও দুটোর মধ্যে কনফিউজ হয়ে যান না, ঠিক আছে? এই হচ্ছে আপনাদের কাছে টু ডাইমেনশনাল অ্যারে আর থ্রি ডাইমেনশনাল অ্যারে, সরি, টু ডাইমেনশন আর ওয়ান ডাইমেনশনাল অ্যারে। আপনাদের এখানে আমি একটা প্রবলেম দিয়ে দিচ্ছি, প্রবলেমটা একটু ইজি। এই যে জিনিসটা, আচ্ছা এটা বোঝার আগে এটা দেখেন, যেমন এই যে এখানে আমি একটা ছোট্ট একটা অ্যালগোরিদম লিখে দিয়েছি, এই অ্যালগোরিদমটাতে কি হয়েছে আমি একটু আপনাদেরকে এক্সপ্লেন করে দিই। যেমন এই অ্যালগোরিদমে প্রথমে আমি একটা অ্যারে ডিক্লেয়ার করছি, অ্যারেটা হচ্ছে ইন্টিজার টাইপের অ্যারে, অ্যারের নাম হচ্ছে এক্স, আর অ্যারের মধ্যে আপনি 10টা ডাটা রাখতে পারবেন। সো ডিক্লারেশন হয়ে গেছে, আমি 10টা, এটা ওয়ান ডাইমেনশন অ্যারে, যেহেতু শুধু রো নাম্বার দেওয়া আছে, সো এটা ওয়ান ডাইমেনশন অ্যারে। আপনি একটা লুপ চালাবেন, লুপ কি আশা করি জানেন, তারপর আমি বলতেছি, লুপ হচ্ছে একই কাজ আপনাকে বারবার করে দিবে, বারবার মানে বারবার, প্রত্যেক লুপ মানে হচ্ছে এরকম, সাপোজ কোন একটা সাইকেল, যে সাইকেলটা আপনি ঘুরবেন আর একটা করে কাজ হবে, সাইকেলটা আপনি একটা লিমিটেশন দিয়ে দিবেন যে এই লিমিটেশন পর্যন্ত সাইকেলটা ঘুরতে থাকবে, ঠিক আছে? এই এই ফর লুপটা, এই স্পেসিফিক যে ফর লুপটা আমি ধরে আছি, এই স্পেসিফিক ফর লুপটা প্রত্যেকবার ঘুরবে, আর এই যে আমি যে 10টা পজিশন নিছি প্রত্যেকটা পজিশনের মধ্যে একটা একটা করে ডাটা ঢুকাবে। অর্থাৎ প্রথমে আমি অ্যারেটা ডিক্লেয়ার করছি, অ্যারেটা এখন ফাঁকা আছে, এই লুপটা আপনি যতবার ঘুরাবেন ততবার সে একটা করে ডাটা নিবে আর ওই লুপের মধ্যে যে যে সেভ করবে। সো লুপটা শুরু হবে 0 নাম্বার পজিশন থেকে, কতক্ষণ পর্যন্ত ঘুরবে? 10-এর, 0 থেকে শুরু করলে অবশ্যই 10-এর নিচে, মানে 10টা যেহেতু আমি জায়গা নিয়েছি, সো 0 থেকে শুরু করলে 10 to 9 হবে, 10 to 9। সো আপনার 10-এর থেকে ছোট সংখ্যা বার ঘুরবে, প্রত্যেকবার ঘুরবে
নাম্বার একবার করে পজিশন নাম্বার বাড়বে, অর্থাৎ প্রথমে জিরো নাম্বার পজিশন, তারপর ওয়ান, তারপর টু, তারপর থ্রি, এরকম করে পজিশন নাম্বার হবে। আর এই জিনিসটা নিচ্ছে আপনার ইনপুটটা, একটা একটা করে আপনার ইনপুট নিয়ে নিয়ে ওই আপনার যে অ্যারেটা আছে ওখানে একটা একটা করে ডাটা সেভ করবে। এটা হচ্ছে একটা ছোট্ট একটা অ্যালগোরিদম লেখার সিস্টেম। তো তো আপনারা এই অ্যালগোরিদমটা যদি প্রোগ্রামের মধ্যে কোথাও লিখেন, তাহলে এই একটা একটা করে ডাটা আপনার অ্যারের মধ্যে সেভ হবে। আপনাদেরকে এখানে আমি একটা আরেকটা অ্যালগোরিদম দিয়ে দিচ্ছি। এই অ্যালগোরিদমের কাজ হচ্ছে, সাপোজ আপনার কাছে একটা অ্যারে আছে, এই অ্যারের মধ্যে যে লার্জেস্ট কোনো যেই লার্জেস্ট যে এলিমেন্ট আছে ওটাকে খুঁজে বের করতে হবে। সো প্রথমে এই দুটো লাইন আপনারা অলরেডি বুঝে যাওয়ার কথা, অর্থাৎ এই দুটো লাইন হচ্ছে প্রথমে অ্যারে ডিক্লেয়ার হয়েছে, তারপর অ্যারের মধ্যে ডাটাগুলোকে সেভ করা হয়েছে। তিন নম্বর লাইনে যেটা করা হয়েছে সেটা হচ্ছে, প্রথমে আমি ধরে নিছি আমার অ্যারে যে ফার্স্ট পজিশন অর্থাৎ জিরো নম্বর যে পজিশন, সেই পজিশনে যে ভ্যালুটা আছে সেটাই হচ্ছে আমার লার্জেস্ট। ঠিক আছে, প্রথমে আমি ধরে নিব যে প্রথমটা আমার লার্জেস্ট। তারপর কি করব, তাকে পাশের জনের সাথে আমি কম্পেয়ার করব। পাশের জন যদি তার থেকে বড় হয় তাহলে সে নতুন লার্জেস্ট হয়ে যাবে, সে আবার তার পাশের জনের সাথে আবার মানে ইয়ে করবে, চেক করবে যে সে বড় নাকি। যদি সে বড় হয় তাহলে আবার আপডেট হবে। এই কাজটা করার জন্য আমি আরেকটা লুপ নিছি আর চেক করছে যে সে লার্জ কিনা। এইভাবে লাস্ট পজিশন পর্যন্ত যে চলে আসবে সেই হচ্ছে আমার অ্যাকচুয়ালি লার্জ নাম্বারটা। আমি আরেকবার আপনাদেরকে বুঝাই বলি, যেমন সাপোজ এইটার প্রথমে আমি ধরে নিব জিরো হচ্ছে আমার লার্জেস্ট নাম্বার, জিরোকে আমি টেন এর সাথে কম্পেয়ার করবো। কম্পেয়ার করে দেখলাম না টেন তো জিরো থেকে লার্জ, তো নতুন আমার লার্জের ভ্যালু হবে টেন। টেনকে আমি টুয়েলভ এর সাথে কম্পেয়ার করলাম, কম্পেয়ার করে দেখলাম না টুয়েলভ টেন এর চাইতে লার্জেস্ট, তো আমার নতুন লার্জ নাম্বার হচ্ছে টুয়েলভ। টুয়েলভকে থার্টিন এর সাথে কম্পেয়ার করবো। ঠিক এই যে এই কাজটা হচ্ছে, প্রথমে তিনটা কাজ হয়েছে এখানে। প্রথমে অ্যারে ডিক্লেয়ার হয়েছে, তারপরে অ্যারের মধ্যে ডাটাগুলোকে সেভ করা হয়েছে, তারপরে ফার্স্ট পজিশনকে লার্জ ধরে, তারপর প্রত্যেকের সাথে কম্পেয়ার করে করে যেটা লার্জ হবে দেখবেন লাস্ট পর্যন্ত। এই যে আমি যখন চলে আসবো বিশ, বিশকে আঠেরোর সাথে কম্পেয়ার করলে না বিশই লার্জ, সো এটা আপডেট হবে না। বিশকে আবার তেইশের সাথে কম্পেয়ার করবো, তেইশ হচ্ছে আমার লার্জেস্ট। সো এরকম করে লাস্টে দেখবেন ঠিক থার্টি নাইনকেও ধরবে লার্জ হিসেবে, এবং সেটাকে সে আউটপুট হিসেবে এখানে যেমন সুন্দর করে বলা আছে, আমার আউটপুটে যে লাস্ট লার্জ ভ্যালুটা থাকবে সেটাকে সে অ্যাজ আউটপুট হিসেবে দেখাবে। এই এইভাবে একটা ছোট্ট অ্যালগোরিদম লেখা হয়। অ্যালগোরিদম অ্যাকচুয়ালি আপনাদের এখন লিখতে তো হবে না, মুখস্থও করতে হবে না, অনলাইন এক্সাম হচ্ছে, লিখতে মুখস্থ করতে হলে তখন হচ্ছে খাতা কলমে এক্সাম হলে তখন মুখস্থ করতে হইতো বা বুঝতে হইতো। এখন আপাতত এটুকুই বুঝে যে এইভাবে অ্যালগোরিদম গুলো কাজ করে থাকে, প্রত্যেকটা অ্যালগোরিদম ঠিক এভাবে কাজ করে থাকে। আর এই স্লাইডের লাস্টে একটা ম্যাথ দেওয়া আছে, ম্যাথটা দেওয়া আছে হচ্ছে গিয়ে আপনাকে একটা এলিমেন্টের লোকেশন খুঁজে বের করতে হবে। সাপোজ এই যে আমি যে আপনাদের টু ডাইমেনশনাল অ্যারেতে বললাম যে এরকম কোন একটা লোকেশন দিয়ে দিলে আপনারা ওই স্পেসিফিক জায়গাটার ডাটাটাকে আপনি আমাকে শো করতেছেন। বাট যদি সাপোজ আপনার কাছে যদি পজিশন নাম্বারটা না দেওয়া থাকে, তাহলে আপনি কিভাবে পজিশন নাম্বার বের করবেন সেটার জন্য একটা ম্যাথ দেওয়া আছে এখানে। যেমন এই ম্যাথ জন্য দুটা ফর্মুলা দেওয়া আছে, একটা হচ্ছে গিয়ে রো যদি দেওয়া থাকে, রো মেজর অর্ডার যদি দেওয়া থাকে তাহলে ফর্মুলাটা হচ্ছে এটা, আর যদি কলাম দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে গিয়ে আপনার ফর্মুলা। ম্যাথটা আমি দেখাই তাহলে ফর্মুলাটা বুঝতে ইজি হবে। এখানে যে ম্যাথটা দেওয়া আছে ম্যাথটা একটু খেয়াল করেন, ফর্মুলা দেওয়া আছে, ফর্মুলা তো এখন মুখস্থ করা লাগবে না, অনলাইন এক্সাম হচ্ছে, আপনাদের টেনশন করার কোনো দরকার নেই, আপনারা শুধু ম্যাথটা আগে বুঝে নেন। সাপোজ আপনাকে একটা বেস অ্যাড্রেস দেওয়া আছে হান্ড্রেড, অ্যারের সাইজ দেওয়া আছে ফাইভ ইন্টু সিক্স, অর্থাৎ পাঁচটা রো ছয়টা কলাম দেওয়া থাকবে, আর টাইপ অফ অ্যারে হচ্ছে ইন্টিজার টাইপের অ্যারে। আপনাকে খুঁজে বের করতে হবে যে যদি হচ্ছে গিয়ে ফাইন্ড লোকেশন ফোর থ্রি যেটা, এই লোকেশনে আপনাকে খুঁজে বের করতে হবে ফাইন্ড দ্য লোকেশন, ইফ দ্য টাইপ অফ অ্যারে ইজ ইন্টিজার দেন ফাইন্ড দ্য লোকেশন এত, অর্থাৎ এই লোকেশনে কি ডাটা থাকতে পারে আপনাকে সেটা খুঁজে বের করতে হবে। অর্থাৎ আপনার কাছে অ্যারে দেওয়া নেই, কোনো কিছু দেওয়া নেই, শুধু লোকেশন দেওয়া আছে, বেস অ্যাড্রেস একটা দেওয়া আছে, কতগুলো রো আর কলাম দেওয়া আছে, আপনাকে ওই পার্টিকুলার পজিশনের ভ্যালুটা বের করতে হবে। তাহলে কিভাবে বের করবেন দেখেন, আমি আপনাদেরকে বলছি দুটো ফর্মুলা দেওয়া আছে, একটা হচ্ছে রো মেজর বা কলাম মেজর, বাট এখানে বলে দেওয়া নেই যে এটা রো মেজর না কলাম মেজর, সো দুটো ফর্মুলা আমাকে ইউজ করতে হবে। প্রথমে আমি রো মেজর ফর্মুলাটা ইউজ করব। এখানে একটা জিনিস দেওয়া আছে হচ্ছে ইন্টিজার টাইপ, প্রত্যেকটা টাইপের কিন্তু একটা মেমোরি লোকেশন থাকে, যা মেমোরির একটা
কতখানি মেমোরি নেয় সেটার একটা ইয়ে থাকে। যেমন ইন্টিজার ডাটা হচ্ছে বেসিক্যালি 2 বাইটের হয়, ফ্লোটিং পয়েন্ট 8 বাইটের হয়, ক্যারেক্টারও 8 বাইটের হয়, ক্যারেক্টার মেবি 8 অর 4 বাইটের হয়, ঠিক আছে। সো ইন্টিজার দেওয়ার সাথে সাথে আপনি বুঝে নেবেন যে আপনার অ্যাকচুয়ালি 2 বাইট নিয়ে কাজ করতে হবে। ফর্মুলাটা একটু দেখে আসি, ফর্মুলাটা দেখলে বোঝা যাবে আমি কিভাবে ফর্মুলাতে ভ্যালু বসাইছি। ফার্স্ট আমি এই ফর্মুলাটা নিয়ে কাজ করতেছি, এই ফর্মুলাটা আমি একটু কপি করে আমি আমার কাছে নিয়ে, তাহলে বুঝতে সুবিধা হবে। সাপোজ আমি ফর্মুলাটা, সরি, ফর্মুলা কই থেকে কপি করলাম, ফর্মুলাটা হচ্ছে এটা, আমি এই ফর্মুলার মধ্যে বসাবো। ফর্মুলা হচ্ছে এটা, ফর্মুলাটা আমি নিয়ে নিই, তাহলে আমার কাজ করতে সুবিধা হবে, সেই জন্য আমি ফর্মুলাটাকে নিতে যাচ্ছিলাম। আচ্ছা ফর্মুলাটা হচ্ছে এটা, বড় করে দেই, হ্যাঁ এই ফর্মুলাটা আমি প্রথমে বসাবো। আচ্ছা লোকেশন আমার দেওয়া আছে এখানে, লোকেশনটা দেওয়া আছে, লোকেশনটা খেয়াল করেন, লোকেশনটা হচ্ছে A43। সো আমার আয়ের ভ্যালু হচ্ছে 4 আর জের ভ্যালু হচ্ছে 3। সো আমি আয়ের 4 আর 3 ঠিক যেভাবে ফর্মুলা আছে সেভাবে বসাইছি। বেস অ্যাড্রেসটা, অ্যাড্রেসটা দেওয়া আছে, বেস অ্যাড্রেস হচ্ছে 100। সো আমি এখানে 100 বসাইছি বেস অ্যাড্রেসের জায়গায়। এনটা এখানে আপনাদের একটু কনফিউজিং যে এখানে এন কত হবে, এন এখানে এন এখানে হচ্ছে গিয়ে আপনাদের দেওয়া আছে, এনটা হচ্ছে এখানে নেওয়া হচ্ছে 6। দাঁড়ান, 6 কি হিসাবে দিচ্ছে আমি একটু বুঝে নিই। প্রথমে তো এখানে 3 3 কেন আসছে, i-1, আয়ের ভ্যালু হচ্ছে গিয়ে 4, সো 4-1 হচ্ছে 3। আর পরেরটা হচ্ছে গিয়ে প্লাস j-1, j হচ্ছে আপনাদের 3 3-1 মানে 2। আর ইন টু ডাব্লু, ডাব্লু হচ্ছে ইন্টিজারের জন্য যে ভ্যালুটা, ইন্টিজারের ভ্যালুটা এখানে আছে 2, সেই জন্য 2 দেওয়া আছে। আচ্ছা এখানে যে এনটা দেওয়া আছে, এ এনটা হচ্ছে রো মেজর অর্ডার, যখন আপনারা ভ্যালু বসাবেন তখন আপনাদের এখানে কলামের নাম্বারটা বসাইতে হবে, এখানে কলামের নাম্বারটা বসাইতে হবে। আপনারা ফর্মুলাটার জায়গায় আমি আরেকবার চলে যাই, এখানে খেয়াল করেন, এখানে এন যেটা হচ্ছে যখন আপনি রো মেজর অর্ডার বসাবেন তখন এন মানে হচ্ছে কি আপনাকে কলাম নাম্বার বসাইতে হবে, আর যদি আপনি কলাম মেজর বসান তখন এম বসাইতে হবে, এম মানে হচ্ছে তখন রো নাম্বার বসাতে হবে, অপোজিটটা। সো এখানে খেয়াল করেন, আপনার এখানে এন মানে হচ্ছে যেহেতু এটা রো মেজর সো কলাম নাম্বার বসাতে হবে, দ্যাট ইজ 6, সেই জন্য 6 বসাইছে। সো করার পর 140 পাবেন। ঠিক তেমনি ভাবে যখন আপনি কলাম মেজরের ফর্মুলা বসাবেন, ভ্যালুগুলো বসালে, একটা একটা করে বসালে অ্যান্সার পেয়ে যাবেন। তাহলে আপনাদেরকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে গিয়ে এই ফর্মুলাটা রো আর কলামের ব্যাপারে, এই ফর্মুলাটা একটু এখানে মনে রাখার তো কিছু নেই, লেকচার শিটে দেওয়া আছে, যদি ম্যাথ আপনাদের এক্সামে আসে আপনারা কি করবেন এখান থেকে জাস্ট হচ্ছে গিয়ে ফর্মুলাটা নিয়ে ভ্যালুগুলো বসাই দিবেন। হ্যাঁ ভ্যালুগুলো খুব ইজিলি বসানো, শুধু এই রোকে এখানে আই দ্বারা বলা হয়েছে আর কলামকে এখানে জে দ্বারা, যেটা আপনারা ফর্মুলার দিকে তাকাইলেও বুঝতে পারতেছে, বসাইলেই হয়ে যাবে। ঠিক আছে এই হচ্ছে আপনাদের একটা ম্যাথ দেওয়া আছে, আর যেগুলো যেগুলো আমি বললাম ওগুলো তো লেকচার শিটের মধ্যে দেওয়া আছে, কোনো সমস্যা নেই। এখানে হচ্ছে এনটা এনটা এন থাকলে হচ্ছে কলাম নাম্বার বসাইতে হবে, কলাম নাম্বার, এন মানে হচ্ছে কলাম নাম্বার আর এম মানে হচ্ছে রো নাম্বার। ঠিক আছে ওকে, এটা ছিল আপনাদের লেকচার 1, লেকচার 1 আপনাদের এটা, আমরা একটু লেকচার 2 টাও আজকে পড়বো। আপনারা আমাকে আরেকবার জয়েন রিকোয়েস্ট পাঠাবেন, এটা টাইম শেষ হয়ে গেছে, একটু কষ্ট করে সেম লিংকে আবার জয়েন রিকোয়েস্ট পাঠান আমাকে। ঠিক আছে সেম লিংকে আবার জয়েন রিকোয়েস্ট পাঠান। আমাদের সেকেন্ড লেকচারটা হচ্ছে লিঙ্ক লিস্ট নিয়ে, আমি এই জন্য শুরু করতে চাচ্ছি কারণ অ্যারে আর লিঙ্ক লিস্টের মধ্যে কিছু বেসিক সিমিলারিটি আছে, সেজন্য আমি লিঙ্ক লিস্টটাও আজকে পড়াতে চাচ্ছি। সেটা হচ্ছে লিঙ্ক লিস্ট, যেমন আমি অ্যারেতে ঠিক যেভাবে ডাটা মেমোরিতে সেভ করছি ঠিক তেমনিভাবে লিঙ্ক লিস্টও আমি ডাটা সেম টাইপের, সেম টাইপ অফ কিছু ডাটা আমি মেমোরিতে সেভ করবো। বাট অ্যারেতে আমার কি ছিল যে সাপোজ আমি 10টা ডাটা সেভ করতে যাচ্ছি, অ্যারে একটা র্যান্ডম, সরি মেমোরি একটা র্যান্ডমলি জায়গার মধ্যে এই 10টা প্লেস পরপর অ্যালোকেট হবে এবং আমি এই পরপর 10টা জায়গার মধ্যে আমার 10টা ডাটা রাখতে পারবো। ঠিক আছে ওটা ছিল অ্যারে। বাট লিঙ্ক লিস্টে কি হবে, লিঙ্ক লিস্টে আমি সেম, সাপোজ আমি 10টা সেম টাইপের ডাটা রাখবো, ইন্টিজার ডাটা আর ক্যারেক্টার ডাটা, সেম 10টা ডাটা রাখবো, বাট
এরা মেমোরিতে পরপরই যে সেভ হবে এরকম না, এরা মেমোরিতে র্যান্ডামলি যেখানে খুশি সেখানে সেভ হইতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু যেটা হবে সেটা হচ্ছে একে অপরের সাথে লিঙ্ক করা থাকবে, মানে যে ফার্স্ট ডাটা থাকবে তার কাছে সেকেন্ড ডাটার অ্যাড্রেসটা থাকবে, সেকেন্ড ডাটা যে থাকবে তার কাছে থার্ড ডাটার অ্যাড্রেসটা থাকবে, অর্থাৎ এরা একে অপরের সাথে লিঙ্ক করা থাকবে। সেই জন্য লিঙ্ক লিস্ট যেটা হচ্ছে, লিঙ্ক লিস্ট দেখতে অনেকটা এরকম হয়, অর্থাৎ প্রত্যেকটা ডাটার যেটা থাকে, ডাটা আইটেমের সাথে মানে দুটো পার্ট থাকে, একটা পার্টের মধ্যে কি থাকে, ডাটাটা যে যে ইলিমেন্টটা আমি রাখতেছি সেই ইলিমেন্টটা থাকবে, আর আরেকটা যে পার্টটা থাকবে সেই পার্টের মধ্যে আমার পরবর্তী যে ডাটাটা আছে তার অ্যাড্রেসটা থাকবে। সো লিঙ্ক লিস্ট বেসিক্যালি ইট ইজ আ চেইন অফ নোড থাকবে, ইন পার্টিকুলার এভরি নোড যেটা সেই নোডের মধ্যে কি থাকবে, সেই প্রত্যেকটা নোডের মধ্যে ফার্স্টে যে পার্টটা থাকবে সেই পার্টটার মধ্যে, সেই ফার্স্টে যে পার্টটা থাকবে সেই পার্টটার মধ্যে ডাটা এলিমেন্টে থাকবে, আর নেক্সট যে পার্টটা থাকবে সেই পার্টটার মধ্যে অ্যাড্রেস থাকবে। ঠিক আছে, সো এই যে জিনিসটা, এই জিনিসটার মধ্যে আমার আবার একটু বলেন তো ম্যাম প্রথম থেকে, যেটা আমার অ্যারে ছিল সেই অ্যারেটার মধ্যে কোনো অ্যাড্রেসের ব্যাপার ছিল না। আমার যে পুরো, আমি সাপোজ 10টা ডাটা রাখবো, 10টা ডাটা মেমোরিতে একটা জায়গা নিবে, 10টা পরপর জায়গা নিবে, ওই জায়গাগুলোর মধ্যে আমার 10টা ডাটা রাখা থাকবে, ওটা হচ্ছে কি, ওটা হচ্ছে আমার অ্যারে। ঠিক আছে, কিন্তু লিঙ্ক লিস্টেও সেম, আমি সাপোজ 10টা ডাটা রাখবো, কিন্তু এখানে পরপর যে থাকবে এমন কোনো কথা নেই, মেমোরিতে র্যান্ডামলি যেখানে খুশি সেখানে ডাটাগুলো সেভ হবে, কিন্তু প্রত্যেকটা ডাটার কাছে তার পরবর্তী ডাটাটার অ্যাড্রেসটা থাকবে। যেমন সাপোজ আমি এক নাম্বার ডাটা, আমার কাছে সাপোজ আপনি সেকেন্ড ডাটা, সো আপনি কোথায় থাকবেন আপনার অ্যাড্রেসটা আমার কাছে থাকবে। আমার কাছে দুটো পার্ট থাকবে, একটা পার্টের মধ্যে আমার যে ভ্যালুটা সেই ভ্যালুটাও রাখবো, এবং আপনি যে সেকেন্ড ডাটা, সাপোজ মেমোরির যেখানে আছে, সাপোজ আমি আমি বনানীতে আছি, আপনি মিরপুর আছেন, সো আপনি সেকেন্ড ডাটা, সো আপনি যে মিরপুর আছেন আমি আপনার অ্যাড্রেসটা নিয়ে রেখে দিব। আবার আপনি সেকেন্ড ডাটা, আপনার কাছে সাপোজ যে থার্ড ডাটা সে সাপোজ ধানমন্ডিতে আছে, সো আপনি ধানমন্ডিটা আপনার কাছে থাকবে, অর্থাৎ তার অ্যাড্রেসটা আপনার কাছে থাকবে। অর্থাৎ জিনিসটা দেখতে এরকম হবে, প্রত্যেকটা আইটেম দেখতে এরকম একটা নোডের মতন হবে, নোডের ফার্স্ট পার্টে ওই ভ্যালুটা ওই ডাটাটা থাকবে, আর সেকেন্ড পার্টের মধ্যে পরবর্তী ডাটার অ্যাড্রেসটা থাকবে। ঠিক আছে, মানে এরা লিঙ্ক আপ করা থাকবে একে অপরের, জিনিসটা দেখতে চেইনের মতন হবে। এখানেও আপনাকে একটা জিনিস ফলো করতে হবে, সেটা হচ্ছে কি, একই টাইপের ডাটা রাখতে পারবেন, যেমন হয় ইন্টিজার ডাটা রাখবেন, নয় ক্যারেক্টার ডাটা, মানে যে কয়টা ডাটা আপনি সাপোজ 5টা রাখেন, 2টা রাখেন, 100টা রাখেন, 1000টা রাখেন, কোনো সমস্যা নেই, কিন্তু একই টাইপের ডাটা রাখতে হবে। অর্থাৎ আপনি ডিফারেন্ট ডিফারেন্ট ডাটা কিন্তু রাখতে পারবেন না, ক্যারেক্টার রাখলেন, ইন্টিজার রাখলেন, এরকম না, একটা পার্টিকুলার টাইপের ডাটা আপনাকে রেখে দিতে হবে। লিঙ্ক লিস্ট সাধারণত তিন ধরনের হয়ে থাকে, সিম্পল লিঙ্ক লিস্ট, ডাবল লিঙ্ক লিস্ট, সার্কুলার লিঙ্ক লিস্ট। আমরা একটা একটা করে দেখবো। সিম্পল লিঙ্ক লিস্ট যেটা আপনাদেরকে বলে আমি দেখাইলাম, ওরকম একটা লিস্টকে বলা হবে সিম্পল লিঙ্ক লিস্ট, অর্থাৎ একটা নোড থাকবে যেটার মধ্যে ডাটা পার্টও থাকবে এবং অ্যাড্রেস পার্টও থাকবে। দেখতে যে এরকম হবে, অর্থাৎ প্রত্যেকটা ডাটা তার পরবর্তী ডাটার অ্যাড্রেসটাকে নিয়ে রাখবে, আর লাস্টের যে ডাটাটা, যেহেতু সে লাস্ট, তার তো আর কারোর অ্যাড্রেস জানার প্রয়োজন নেই, সেই জন্য তার যে অ্যাড্রেসের পার্টটা ওটা নাল থাকবে, অর্থাৎ ব্ল্যাঙ্ক থাকবে, ওটার মধ্যে কোনো ডাটা থাকবে না, ওটা জাস্ট ব্ল্যাঙ্ক অবস্থায় থাকবে। যখন আমি ব্ল্যাঙ্ক অ্যাড্রেসের জায়গাটা আমি ব্ল্যাঙ্ক পাবো, তখন আমি বুঝে যাব এটাই হচ্ছে আমার লাস্ট লাস্ট ডাটা, আমার যে লিঙ্ক লিস্ট তার লাস্ট ডাটা। আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি যে অ্যাড্রেস হোল্ড করে রাখে, তো অ্যাড্রেসটাকে আমরা এখানে পয়েন্টার হিসেবে অ্যাকচুয়ালি নামটা দিচ্ছি, ওই অ্যাড্রেস যে জায়গাটা থাকবে সেটাকে পয়েন্টার বলা হচ্ছে, অর্থাৎ সে তার পরবর্তী ডাটার অ্যাড্রেসটাকে পয়েন্ট করে রাখবে। তো এটার জন্য একটা অ্যালগোরিদম আমরা এখানে কাজ করে থাকি, অ্যালগোরিদমটা আপনাদের পড়ার দরকার না, আপনারা জাস্ট জিনিসটা দেখতে কেমন হয় এই জিনিসটাই দেখেন, আর আপনাদেরকে এখান থেকে আর যে জিনিসটা দেখতে হবে, যেমন একটা সাপোজ আমি একটা লিঙ্ক লিস্ট ক্রিয়েট করতে যাচ্ছি, কিভাবে ক্রিয়েট করব, প্রথমে আমাকে একটা অ্যাড্রেস সেকশন নিতে হবে। ঠিক আছে, অ্যাড্রেস সেকশন নিতে হবে কি, মানে এখান থেকে আমার শুরু করতে হবে যে প্রথম যেই ডাটাটা আমি রাখবো তার অ্যাড্রেসকে হোল্ড করে রাখবো, সো প্রথম একটা অ্যাড্রেস সেকশন। তারপর সাপোজ আমি একটা নোড ক্রিয়েট করব, আমার নোডের মধ্যে ডাটা ঢুকাইতে হবে, নোডের মধ্যে ডাটা কি 40,
ঠিক আছে, সো নোট ক্রিয়েট করলাম, নোট ক্রিয়েট করে এটার মধ্যে আমি একটা ডাটা রাখলাম 40। এখন কি করব, এখন এটার যে যেই আমি যে নোট ক্রিয়েট করছি, সো এটা তো কোথাও না কোথাও মেমোরিতে সেভ হয়েছে, সেই এটার অ্যাড্রেসটাকে নিয়ে আমি যে একটা অ্যাড্রেসের জন্য যে জায়গাটা রাখছিলাম ওখানে পাঠিয়ে দিতে হবে। অর্থাৎ আমার ফার্স্ট ডাটাকে যদি আমি চাই, আমি এখানে যে তার অ্যাড্রেস পাবো, এই অ্যাড্রেস ধরে আমি গেলে ফার্স্ট ডাটাটাকে পেয়ে যাব। আর যদি আমি এর সাথে আরো কিছু নোট লাগাইতে চাই তাহলে লাগাবো, বাট যেহেতু এখন আমি শুধুমাত্র একটা নোট ক্রিয়েট করছি সেজন্য এটা অ্যাড্রেস সেকশন নাল থাকবে, অর্থাৎ ফাঁকা থাকবে। এরপরে সাপোজ আমি আরেকটা নোট ক্রিয়েট করব, তার অ্যাড্রেসকে নিয়ে যে আমি ওখানে রাখবো, আরেকটা নোট ক্রিয়েট করব তার অ্যাড্রেস নিয়ে তার আগের জনের কাছে রাখবো, এইভাবে একটা নোট একটা একটা করে ক্রিয়েট হবে। সো যেটা আমি নতুন নোট রাখি নর্মালি এটাকে নাম দেওয়া হয় NPTR, অর্থাৎ নিউ নোড, নিউ পয়েন্টার যেটাকে বলা হচ্ছে, আর আগে যেটার সাথে আমি লিঙ্ক আপ করবো সেটাকে নাম দেওয়া হয় TPTR, অর্থাৎ টেম্পোরারি পয়েন্টার। এই দুটো অ্যাকচুয়ালি আমাদের ওই যে অ্যালগোরিদম লেখার জন্য ইউজ করা হয়। NPTR মানে নিউ নোড, নিউ পয়েন্টার, নিউ যে নোটটা ক্রিয়েট হয়েছে, আর TPTR হচ্ছে আমার আগের নোটটা, অর্থাৎ যেটা আগে টেম্পোরারি ছিল। সাপোজ যখন আমার এই নিউ নোড আর টেম্পোরারি নোড যদি সেম হয়ে যায়, তার মানে এটা হচ্ছে আমার লিস্টের শেষ ডাটা, আমার লিস্টের শেষ ডাটা। অর্থাৎ এরা দুজনাই যখন একই জিনিসকে পয়েন্ট করবে, টেম্পোরারি এবং নিউ, তার মানে হচ্ছে আমার লিঙ্ক লিস্টটা শেষ, এটা হচ্ছে আমার লিঙ্ক লিস্টের শেষ ডাটা। ঠিক আছে, এইভাবে একটা লিঙ্ক লিস্ট ক্রিয়েট করা হয়। এছাড়াও লিঙ্ক লিস্টে আমরা আরো কিছু অপারেশন করে থাকি, যেমন নতুন কোনো আরেকটা নোড আমি ইনসার্ট করতে যাচ্ছি, বা কোনো নোড আমি ডিলিট করতে যাচ্ছি, কোনোটা সার্চ করতে যাচ্ছি, এরকম বিভিন্ন টাস্ক হয়ে থাকে। যেমন এখানে একটা টাস্ক দেওয়া আছে, সাপোজ আমার এখানে একটা লিঙ্ক লিস্ট ক্রিয়েট করা আছে, যে 40, 48, 59, 63 একটা লিঙ্ক লিস্ট ক্রিয়েট করা আছে। এই লিঙ্ক লিস্টের মধ্যে একটা নতুন নোড 55 এটাকে ইনসার্ট করতে যাচ্ছি। কিভাবে ইনসার্ট করবো, নর্মালি আপনারা লিঙ্ক লিস্টটার দিকে তাকাইলে দেখতে পারবেন এটা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারে আছে। অর্থাৎ দেখেন 40, 48, 59, 63, সো অ্যাকর্ডিং যেহেতু এটা অ্যাসেন্ডিং অর্ডারে আছে, সো 55 কে যদি আমি এখানে ইনসার্ট করতে চাই, এটা বেসিক্যালি এই পজিশনটা ইনসার্ট করতে হবে, যেহেতু এটা পরপর সুন্দর করে সাজানো আছে, সো আমাকে এই জায়গাটার মধ্যে ইনসার্ট করতে হবে, রাইট? এখন এই জায়গাটার মধ্যে আমি যদি ইনসার্ট করতে চাই তাহলে আমি কিভাবে কাজ করবো একটু খেয়াল করেন। এখানে তো 48 আর 59 কানেক্ট করা আছে, সো আমাকে যদি এই পজিশন ওকে ইনসার্ট করতে, আমি এটাকে নিউ নোড বলে নাম দিলাম, আর এর আগের জনের নাম আমি সবসময় যেহেতু আগের জনকে আমি টেম্পোরারি নোড হিসেবে ডিক্লেয়ার করি, সো TPTR হিসেবে নাম দিলাম। কিভাবে কাজটা হয়েছে ফিগারের মাধ্যমে আপনাদের দেখাই বুঝাই, সেটা হচ্ছে গিয়ে এটার দিকে যদি দেখেন 48 এখন কার অ্যাড্রেসটাকে হোল্ড করে আছে, 59 এর অ্যাড্রেসকে হোল্ড করে আছে, রাইট? আর 55 যে নিউ নোটটা আছে এটার অ্যাড্রেস খালি, কারণ ওকে আমি এখনো তো সেট আপ করতে পারিনি, তো ও খালি অবস্থায় আছে। সো আমার এখানে প্রথম টাস্ক, এক নাম্বার টাস্ক হচ্ছে এই 59 এর যে অ্যাড্রেসটা আছে এটা 48 এর কাছে ছিল, রাইট? সো মেইনলি 59 এর এই অ্যাড্রেসটাকে নিয়ে 55 এর এই অ্যাড্রেস সেকশনে ঢুকাইতে হবে, আর এই 55 এর যে অ্যাড্রেসটা আছে এটা যে 48 এর যে অ্যাড্রেসের যে জায়গাটা এখন ফাঁকা হয়ে গেছে, 48 আগে কাকে হোল্ড করেছিল, সে 59 এর অ্যাড্রেসটাকে হোল্ড করেছিল। সো আমি যদি এই অ্যাড্রেসটাকে নিয়ে 55 এর ফাঁকা জায়গায় বসাই দেই, তাহলে 48 কিন্তু এখন ফাঁকা আছে, ওর অ্যাড্রেসটা ফাঁকা আছে। ওকে এখন কাকে চিনাই দিতে হবে, ওকে এখন চিনাই দিতে হবে 55 এর যে অ্যাড্রেসটা আছে তাকে চিনাই দিতে হবে, তাহলে দেখেন লিঙ্ক আপটা হয়ে যাবে। অর্থাৎ আমি তো অ্যাকচুয়ালি মাঝখানে ইনসার্ট করতে যাচ্ছি, এই 48 আর 59 এর মাঝখানে। 48 এর কাছে 59 এর অ্যাড্রেস ছিল, যেটা আমি 55 এর কাছে পাঠিয়ে দিছি, আর 55 এর যে অ্যাড্রেসটা ছিল ওইটা 48 এর কাছে পাঠিয়ে দিছি, তাহলে কি হয়ে যাবে, ওটা মাঝখানে সুন্দর মতন ওটা ইনসার্ট হয়ে যাবে। সো ইনসার্ট হওয়ার পর আমরা এই যে দেখেন সুন্দর মতন 55 কে আগে 59 এর অ্যাড্রেসটাকে দিলাম, তারপর 48 এর সাথে লিঙ্ক আপ করে দিলাম, দেখেন 55 সুন্দর মতন আপডেট হয়ে গেছে। সো দিস ইজ দ্য ওয়ে ইফ ইউ ওয়ান্ট টু ইনসার্ট এনি নোট টু আ পার্টিকুলার লিঙ্ক লিস্ট। আপনারা কোনো লিঙ্ক লিস্টের মধ্যে কোনো নোটকে নতুন ইনসার্ট করতে চাইলে এইভাবে ইনসার্ট করবেন, ঠিক আছে? ঠিক তেমনি ভাবে ডিলিট দেওয়া আছে, যদি আপনি কোনো কিছু ডিলিট করতে চান, সাপোজ 55 কে আপনি ডিলিট করতে যাচ্ছেন, তাহলে কি করবেন, 48 কে 59 কে চিনাই দিবেন, ও ও যখন ও 55 এর অ্যাড্রেসটাকে ডিলিট করে দিয়ে 49 এর অ্যাড্রেসটাকে নিয়ে হোল্ড করে রাখবে, তাহলে দেখবে মাঝখান থেকে ডিলিট হয়ে গেছে। খুব সিম্পল একটা জিনিস, খুব হার্ড কোনো কিছু না, আমরা ইনসার্ট করা শিখবো আর ডিলিট করা শিখবো, ঠিক আছে?
আচ্ছা, এরপর আমরা যেটা দেখি সেটা হচ্ছে, যদি আমাদের কে বলা আছে, আমরা তিন ধরনের লিঙ্ক লিস্ট দেখছি, আরেক ধরনের লিঙ্ক লিস্ট আছে যেটাকে বলা হয় ডাবল লিঙ্ক লিস্ট। ডাবল লিঙ্ক লিস্টে যেটা হয়, এখানে প্রত্যেকটা নোটের মধ্যে তিনটা পার্ট থাকে। আমরা নর্মাল লিঙ্ক লিস্টে দেখছি একটা কোনো নোট থাক, দুটো করে নোট থাকতো, একটা ডাটা সেকশন আর একটা হচ্ছে অ্যাড্রেস সেকশন। ডাবল লিঙ্ক লিস্টে তিনটা পার্ট থাকবে, অর্থাৎ ডাবল লিঙ্ক লিস্ট দেখতে এরকম হবে। ডাবল লিঙ্ক লিস্টের মধ্যে কি কি থাকে? ডাবল লিঙ্ক লিস্ট দেখতে অনেকটা এরকম হয়, এটার প্রথম একটা সেকশন থাকে, মাঝখানে একটা, লাস্ট একটা। প্রথম যে সেকশনটা থাকে সে তার আগের জনের অ্যাড্রেসটাকে হোল্ড করে রাখে। আগের জন ডাটা পার্টের মধ্যে তার নিজের ডাটাটা থাকে, আর নেক্সট পার্টের মধ্যে সে তার পরের জনের অ্যাড্রেসকে হোল্ড করে রাখে। অর্থাৎ ডাবল লিঙ্ক লিস্টের মধ্যে আগের জনের অ্যাড্রেসও থাকবে, পরের জনের অ্যাড্রেস থাকবে। বাট সিঙ্গেল লিঙ্ক লিস্ট আমরা যখন দেখছিলাম, আপনাদের ভুলে না গেলে আমি আবার দেখাই, সেটা হচ্ছে গিয়ে শুধুমাত্র পরের জনের ডাটাকে, পরের জনের অ্যাড্রেসটাকে সে নিয়ে রাখতো। সে আগের জনের সম্পর্কে ইন্টারেস্টেড, সে শুধু পরে যে ছিল তার পরে যে তার অ্যাড্রেসটাকে হোল্ড করে রাখে। বাট ডাবল লিঙ্ক লিস্টের ক্ষেত্রে যেটা হচ্ছে, ডাবল লিঙ্ক লিস্টের মধ্যে আমার প্রথম জনের অ্যাড্রেসকে আমার, আগের জনের অ্যাড্রেসকে আমার নিতে হবে এবং পরের জনের অ্যাড্রেসকে নিতে হবে, প্লাস আমার নিজের যে ডাটাটা সেই ডাটাটাও থাকবে। সো ডাবল লিঙ্ক লিস্ট দেখতে এরকম হয়, যে প্রথম থাকবে তার আগে তো কেউ নেই, সো তার প্রথম অ্যাড্রেসটা ব্ল্যাঙ্ক থাকবে, এটা হচ্ছে তার ডাটাটা। আর পরেরটার মধ্যে সে তার পরের জনের অ্যাড্রেসকে হোল্ড করে রাখবে। আর যেমন 139 অ্যাকচুয়ালি ফার্স্টে হোল্ড করে রাখবে 135 এর অ্যাড্রেস, আর 139 এর পরের অংশে থাকবে 307 এর অ্যাড্রেসটা। কোনো কোশ্চেন আছে? আচ্ছা, সো এইভাবে ডাবল লিঙ্ক লিস্ট। সো ডাবল লিঙ্ক লিস্টের ফার্স্ট এর এলিমেন্টের প্রথম অ্যাড্রেসের জায়গাটা ব্ল্যাঙ্ক থাকবে, আর লাস্ট এর এলিমেন্টের লাস্টের অ্যাড্রেসের জায়গাটা ব্ল্যাঙ্ক থাকবে। সো এইভাবে আমরা বুঝে যাব, এটা হচ্ছে আমার ফার্স্ট এলিমেন্ট আর এটা হচ্ছে আমার লাস্ট এলিমেন্ট। সো এইভাবে একটা ডাবল লিঙ্ক লিস্ট আমরা নিয়ে থাকি নর্মালি। এখন ডাবল লিঙ্ক লিস্টে যদি যে একটা, আপনি একটা একটা করে যদি ডাটা ইনসার্ট করছেন, কি হবে যে প্রথমে তো ব্ল্যাঙ্ক থাকবে, জাস্ট একে অপরকে অ্যাড্রেসটা চিনাই দিবেন, দেখবেন ওরা একে অপরের সাথে লিঙ্ক হয়ে যাবে। এখানে যেটা হার্ড, হার্ডটা আমি একটু দেখাই। হার্ডটা হচ্ছে সাপোজ আপনি কোনো একটা নোটকে ইনসার্ট করতে যাচ্ছেন, ইনসার্শন পার্ট একটু হার্ড। ইনসার্শনে কি করা হয়, এই টু সাপোজ আমি 180 আর 310 এর মাঝখানে 256 কে ইনসার্ট করতে যাচ্ছি। ইনসার্ট করতে গেলে আমাকে এখানে কি করতে হবে, প্রথমত আমার কাছে এই পার্টটা আর এই পার্টটা কিন্তু ব্ল্যাঙ্ক আছে, হ্যাঁ। বাট এখানে, এখানে হচ্ছে কি 310 এর অ্যাড্রেস আছে আর এখানে হচ্ছে 180 এর অ্যাড্রেস আছে। সো কি করতে হবে, 180 এর অ্যাড্রেস কে 180 এই 310 এর অ্যাড্রেস কে 256 এর কাছে পাঠাতে হবে এবং 180 এর অ্যাড্রেস কে 256 এর কাছে পাঠাতে হবে। এই কাজগুলো করতে হবে। কিভাবে করব, তাহলে প্রথম কাজ যেটা, এখানে কে ছিল, এখানে কে ছিল বলেন তো? এই যে জায়গাটা আমি পয়েন্ট আউট, এখানে 180 এর অ্যাড্রেস ছিল, ঠিক আছে। তাহলে এই 180 এর অ্যাড্রেসটাকে রিমুভ করে আমাকে কোথায় পাঠাতে হবে বলেন তো? এই জায়গাটা 256 এর প্রথমে পাঠাইতে হবে। আর এখানে কি ছিল, এখানে ছিল 310, 310 এর অ্যাড্রেস ছিল, যেটা এখন কোথায় চলে আসবে, এই জায়গাটায় চলে আসবে, রাইট। তাহলে কি করতে হবে, 310 যেটা আগের অ্যাড্রেস ছিল সেটাকে 256 এর কাছে পাঠাতে হবে এবং 180 এর কাছে যে 310 এর অ্যাড্রেস ছিল সেটা 256 এর কাছে পাঠাতে হবে। তো এখানে চারটা কাজ হচ্ছে, বেসিক্যালি চারটা কাজ আমি আরেকবার বলে দিচ্ছি। প্রথমে আপনাকে যেটা এক নাম্বার কাজ করতে হবে সেটা হচ্ছে 310 এর কাছে ফার্স্টে যে এখানে অ্যাড্রেসটা ছিল সেই অ্যাড্রেসটাকে এইটা ব্ল্যাঙ্ক জায়গায় পাঠাতে হবে। এবং তাহলে কি হয়ে যাবে, আপনি 180 এর সাথে 256 কে অ্যাকচুয়ালি কানেক্ট করতে পারতেছেন, কারণ এই জায়গাটা 180 এর অ্যাড্রেসটা ছিল। সো 256 এর সাথে কানেক্ট হয়ে যাবে, আর এখানকার যে অ্যাড্রেসটা ছিল সেটা নিয়ে যেতে চলে যেতে হবে 256 এর কাছে। তাহলে আপনার 310 এর সাথে 256টা কানেক্টেড হয়ে যাবে। ঠিক এইভাবে এখানে কাজটা করা হয়েছে। এখানে ফিগারের মাধ্যমে যদি একটা লিঙ্ক লিস্টে দেওয়া আছে, এখানে এই কাজটাই সুন্দর মতন এখানে ফিগারের মাধ্যমে দেওয়া আছে। তাহলে আপনারা ডাবল লিঙ্ক লিস্ট দেখলেন, সিঙ্গেল লিঙ্ক লিস্ট দেখলেন, আর আরেকটা পার্টিকুলার দেওয়া আছে সেটা হচ্ছে গিয়ে সার্কুলার লিঙ্ক লিস্ট। সার্কুলার লিঙ্ক লিস্টে এমন কোনো ইম্পর্টেন্ট না, জাস্ট দেখতে পারেন। এটা মেনলি সিঙ্গেল লিঙ্ক আপনার এইটা কি,
এই রেকর্ড কি আপনার ইউটিউব চ্যানেলে গেলে দেখতে পাবো? হ্যাঁ, আমি রেকর্ডটা আপলোড করে দিব, ঠিক আছে, সমস্যা নেই। আমার প্রত্যেকটা ক্লাসের রেকর্ডে আমি আপলোড করে দেই। আচ্ছা, আর সার্কুলার লিঙ্ক যেটা হয় সেটা হচ্ছে সিঙ্গেল লিঙ্ক লিস্ট, যেটা সেটার সেটাই আপনি যদি সার্কুলার লিঙ্ক শো করেন তখন এটা সার্কুলার লিঙ্ক লিস্ট হয়। বাট বেসিক্যালি আমরা সিঙ্গেল লিঙ্ক লিস্ট বা ডাবল লিঙ্ক লিস্ট নিয়ে কাজ করে থাকি, সেজন্য এত ইয়ে হওয়ার দরকার নেই। আপনারা জাস্ট কিভাবে ইনসার্ট করা হয়, কিভাবে ডিলিট করা হয়, এই প্রসিডিওরটা ফিগারটা দেখলে হবে। নট আপনাদেরকে আমি কোড পড়তে বলতেছি না, অ্যালগোরিদম পড়তে বলতেছি না, আপনাদের যেটা আমি বলছি সেটা হচ্ছে এটা গ্রাফিক্যাল ভিউটা কিভাবে হয়েছে, এটা জাস্ট দেখলেই হবে। আর এই স্লাইডে আরেকটা জিনিস দেওয়া আছে, এটা আপনারা চাইলে গুগলে সার্চ দিলেও পেতে পারেন, আমি এখানে লিখে দিচ্ছি, সেটা হচ্ছে অ্যারে আর লিঙ্ক লিস্টের মধ্যে ডিফারেন্স, অর্থাৎ অ্যারে কি আর লিঙ্ক লিস্ট যেহেতু দুটো অলমোস্ট সেম, সো এদের কি কি হচ্ছে ডিফারেন্স আছে, ডিফারেন্সটা আমি এই স্লাইডে দিয়ে দিয়েছি। ঠিক আছে, এই ছিল আজকে আপনাদের আপনাদের লেকচার 1 আর লেকচার 2, অ্যারে আর লিঙ্ক লিস্ট। লেকচার শিট অলরেডি গুগল ড্রাইভে আপলোড করা আছে, লিঙ্ক দেওয়া আছে, আপনারা গুগল ড্রাইভে গেলে লেকচার শিটটা পেয়ে যাবেন। আর আমি প্রত্যেকটা আমার প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং আমি প্রোভাইড করে থাকি, আমি হয়তো বা আজকে আপলোড না করতে পারলেও পরে আমি আপলোড করে লিঙ্ক দিয়ে দিব এই সেম পোস্টে, পোস্টে গেলে আপনারা প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং পেয়ে যাবেন। কোনো কোয়েশ্চেন বা কোনো কোয়ারিজ আছে থাকলে আমাকে বলতে পারেন, আমি